বন্ধুরা, এই মুহূর্তে অম্বুবাচী চলছে। আগামী সোমবার 10ই আষাঢ়, 26শে জুন দুপুর 2:56 শেষ হবে অম্বুবাচী, যাকে অম্বুবাচী নিবৃত্তি বলা হয়। বন্ধুরা, শাস্ত্র অনুসারে অম্বুবাচী চলাকালীন সময়ে যদি সামান্য কিছু এই সমস্ত দ্রব্য সামগ্রী দান করতে পারেন, তা অক্ষয় দান হিসেবে গণ্য করা হয়। এই দান সহস্র দানের সমতুল্য। তাই সম্ভব হলে অম্বুবাচী নিবৃত্তির পূর্বেই এই সামান্য দান পারলে অবশ্যই করুন। এবং এর পাশাপাশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে অম্বুবাচী নিবৃত্তির পর যে কাজটি আমাদের অবশ্যই করা প্রয়োজন, এই বিষয়েও এই ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত ব্যক্ত করব। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনোরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত কথা এই চ্যানেলে জানায় আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে যারা এই অম্বুবাচী এই সময় পালন করে থাকেন, তারা এই সময় আগুনে তৈরি হওয়া রান্না করা খাবার গ্রহণ করেন না। তারা এই সময় মূলত ফলমূল খেয়েই এই 3টি দিন অতিবাহিত করে থাকেন। বন্ধুরা, এই যে সকল মানুষেরা অম্বুবাচী পালন করছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনি এই সময় সামান্য কিছু ফলমূল দান করতে পারেন, এই দান অক্ষয় দান হিসেবে গণ্য হয়ে থাকে। তাই বন্ধুরা, যদি আপনার সামর্থ্য থাকে, তাহলে যারা অম্বুবাচী পালন করছেন তাদের উদ্দেশ্যে সামান্য ফলমূল অবশ্যই দান করার চেষ্টা করুন। দ্বিতীয়ত বন্ধুরা, এ বিষয়টি নিশ্চয়ই আপনি জানেন যে এই অম্বুবাচী চলাকালীন সময়ে যে খাবারটি খাওয়ার কথা বলা হয় সেটি হলো আম এবং দুধ। এই খাবারটি অবশ্যই নিজেরা যেমন গ্রহণ করুন, পাশাপাশি আপনার প্রতিবেশী বন্ধুবান্ধব বা কোনো ব্রাহ্মণ, পুরোহিত বা দুস্থ মানুষদের উদ্দেশ্যে অবশ্যই এই খাবারটি দান করুন। এই দানও পরম দান হিসেবে গণ্য হয়ে থাকে। তৃতীয়ত বন্ধুরা, অন্নদান। যে কোনো বিশেষ তিথিতে অন্নদানকে একটি সর্বশ্রেষ্ঠ দান হিসেবে গণ্য করা হয়। তাই বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে যদি সম্ভব হয়, আপনার সাধ্য ও সামর্থ্য অনুসারে কোনো দুস্থ মানুষ, অভুক্ত মানুষ বা কোনো অসহায় মানুষকে অথবা কোনো ব্রাহ্মণ বা পুরোহিতকে সামান্য কিছু হলেও অন্ন দান করার চেষ্টা করুন। বলা হয় এই অম্বুবাচী চলাকালীন সময়ে যদি অন্ন দান করা হয়, তাহলে সেই পরিবারে কখনোই খাবারের অভাব হয় না। চতুর্থত বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন সময়ে এই দানটি পারলে অবশ্যই করুন, আর এটি হলো 16 আনা দান। আপনারা নিশ্চয়ই জানেন যে 16 আনা বলতে বোঝায় 1 টাকার একটি কয়েনকে। 16 আনা দানকে শাস্ত্রে সম্পূর্ণ দান হিসেবে গণ্য করা হয়। এই কারণে বন্ধুরা, 1 টাকার বর্তমান দিনে তেমন কোনো মূল্য না থাকলেও এই অম্বুবাচী চলাকালীন সময়ে 1টি টাকার দান পারলে অবশ্যই করুন। কোনো দুস্থ অসহায় মানুষকে আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী 10 টাকা, 20 টাকা বা 50 টাকা যাই দান করুন না কেন, বা ফল মূল অন্ন যাই দান করুন, তার সঙ্গে অবশ্যই 1 টাকার একটি কয়েন অবশ্যই দান করুন। অম্বুবাচী চলাকালীন সময়ে এই 1টি টাকার দান সম্পূর্ণ দান হিসেবে গণ্য হয়। এর পাশাপাশি বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন সময়ে জল দানকেও সর্বশ্রেষ্ঠ দান হিসেবে গণ্য করা হয়। একটি তামা বা পিতলের জলপূর্ণ ঘটি দান এই সময় যদি করতে পারেন, তাহলে এই দানকে পরম দান হিসেবে গণ্য করা হয়। কোনো অসহায় ব্যক্তি বা কোনো চেনা পরিচিত ব্যক্তিকে বা কোনো ব্রাহ্মণ বা পুরোহিত ব্যক্তিকে এই দান পারলে অবশ্যই করার চেষ্টা করুন। বন্ধুরা, এই যে 5টি সামগ্রী দানের কথা বলা হলো, অম্বুবাচী চলাকালীন সময়ে যদি সম্ভব হয় সবকটি দান করার চেষ্টা করুন।
আর যদি সম্ভব না হয় তাহলে অন্তত একটি দান অবশ্যই করার চেষ্টা করুন। বোধরা এইবার আসব অম্বুবাচী নিবৃত্তির পর যে কাজটি আমাদের প্রত্যেকেরই করা প্রয়োজন। শাস্ত্র অনুসারে এই সময় সৃষ্টির নিমিত্তে দেবী যোগ নিদ্রায় মগ্ন থাকেন, আর সেই কারণেই এই সময়ে দেবীকে স্পর্শ করা উচিত নয়। এই অম্বুবাচী চলাকালীন আমাদের কোনো আচরণে মায়ের বিরক্তির উদ্রেক যাতে না হয় সেদিকেই সর্বদা খেয়াল রাখতে হয়। এই কারণেই সংকল্পবিহীন নিত্য পূজাপাঠ এবং আচার অনুষ্ঠান যথাসম্ভব অনাড়ম্বরভাবে এই সময় পালন করা প্রয়োজন। কিন্তু এই সময় সবথেকে বেশি করে যেটা প্রয়োজন তা হলো জপ এবং ধ্যান। এই সময়কালে যদি কোনো ব্যক্তি তার নিজের নিজের ইষ্ট মন্ত্রে যথাসম্ভব জপ করেন তাহলে সবথেকে বেশি ফল লাভ হয়। উচ্চস্বরে মন্ত্রপাঠ, ঘণ্টা, কাসর, ঢাক, ঢোল ইত্যাদি বাজানো এই সময় বর্জনীয়। ভূমিকর্ষণ বা ভূমিতে কোনো প্রকার আঘাত করা এই তিন দিন নিষিদ্ধ। সকল সাধক এবং ভক্তগণেরই এই সময় সংযত জীবনযাপন পালন করা একান্ত কর্তব্য। সারাটা বছর জগজ্জননী মা আমাদের আগলে রাখেন, সব সময় আমাদের দেখাশোনা করেন। তাই এই তিনটে দিন আমাদের উচিত মায়ের একটু খেয়াল রাখা, একটু যত্ন নেওয়া। বন্ধুরা, এই তিন দিন অম্বুবাচী চলার পর যেদিন অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে, অর্থাৎ সোমবার দিন, সেই অম্বুবাচী নিবৃত্তির পর যে বিষয়টি প্রথমেই করতে হয় তা হলো মায়ের মূর্তি বা পটের উপর যে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে সেটিকে তুলে ফেলতে হয় এবং সেই কাপড়টিকে ভাঁজ করে সযত্নে একটি পবিত্র স্থানে রেখে দিতে হয়। এরপর আচ্ছাদন খুলে আসন ধুয়ে দেবীকে স্নান করিয়ে নিতে হয়। তারপর পূর্বের মতো দেবীর উদ্দেশ্যে পূজা দিতে হয়। এই পূজার সময় অতি অবশ্যই দেবীর উদ্দেশ্যে ভোগ হিসেবে আম ও দুধ নিবেদন করতে হয়। অম্বুবাচীর নিবৃত্তির পর যদি সেই দিন করা সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই তার পরের দিন এগুলি করা প্রয়োজন। বাড়িতে যদি কোনো দেবী বিগ্রহ থাকে, অর্থাৎ মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী বা মা সরস্বতী প্রমুখ দেবীর কোনো একটি বিগ্রহ যদি বাড়িতে থাকে তাহলে অতি অবশ্যই অম্বুবাচী নিবৃত্তির পর সেই স্থানে প্রথমে সামান্য গঙ্গা জল ছিটিয়ে নিন এবং তারপর মায়ের উদ্দেশ্যে পূজা দেবার সময় আম ও দুধ নিবেদন করুন। যদি দেবী বিগ্রহ কোনো দেবতার সঙ্গেও থাকে তাহলে অম্বুবাচী নিবৃত্তির পর পূজার সময় এই আম ও দুধ নিবেদন করতে হয়। দ্বিতীয়ত, অম্বুবাচী চলাকালীন বৃক্ষরোপণ বা ভূমিকর্ষণ করা না হলেও অম্বুবাচী নিবৃত্তির পর অবশ্যই বাড়িতে একটি বৃক্ষরোপণ করতে হয়। যে কোনো একটি সাদা অথবা লাল অথবা একটি নীল ফুলের গাছ এই অম্বুবাচীর পরে বাড়িতে যদি লাগাতে পারেন সেটি অত্যন্ত শুভ হিসেবে গণ্য করা হয়। সাদা লিলি অথবা জুঁই অথবা লাল জবা বা নীল অপরাজিতা আপনি অম্বুবাচী নিবৃত্তির পর বাড়িতে লাগাতে পারেন। এই সময় বাড়িতে তুলসী গাছ বা তুলসী মঞ্চও স্থাপন করা যেতে পারে। যদি এই অম্বুবাচী সংক্রান্ত আরও কোনো প্রশ্ন আপনাদের মনের মধ্যে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আশা করি আজকের ভিডিও থেকে কিছুটা সমৃদ্ধ হয়েছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।